এমপি ফারুক চৌধুরী আর বিতর্ক যেন কিছু পিছুই ছাড়ছে না। আলোচনায় থাকা রাজশাহী এক আসনের এই সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ের পাশ থেকে এবার উদ্ধার হয়েছে এক ব্যক্তির লাশ। মঙ্গলবার সকালে ম্যানহোলের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন নিরাপত্তা প্রহরীরা। নয়লান নামের ওই ব্যক্তির মৃত্যু দুই তিন দিন আগে হয়েছে বলে দাবি পুলিশের। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের পাশের ম্যানহোল থেকে উদ্ধার হয়েছে লাশ। সকালে নিরাপত্তা প্রহরীরা লাশটি দেখে পুলিশে খবর দেন। লাশের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পুলিশ নিশ্চিত হয়েছে নিহত ওই ব্যক্তির নাম নয়নাল, বয়স ৫০ এর বেশি, বাড়ি কাটাখালীর শ্যামপুর এলাকায়। আমরা যাচাই করার চেষ্টা করছি, সেটা থেকে আশা করা যায় যে এটা অচিরেই আমরা ডেড বডি শনাক্ত করতে পারবো, আর ডেড বডি শনাক্ত হলে তার মৃত্যুর কারণটি সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারবো। সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে ২৪ ঘন্টা প্রহরী থাকে, তারপরেও ওই ব্যক্তি কীভাবে সেখানে প্রবেশ করে মারা গেলেন এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিরাপত্তা প্রহরীরাও এ নিয়ে কিছু বলতে পারছেন না। তার যখন উঠে যায় তারপরে আমরা এটা একবার চেক দিয়ে তালা মেরে আমরা মার্কেটের দিকে চলে যাই। এখন যদি ভিতরে কেউ থেকে থাকে, কারণ ওটা তো ছিল ভিতরে, কারণ ওটা পানির নিচে ছিল, এখন হয়তো ভেসে উঠেছে বলে আমাদের চোখে পড়ছে। আমাদের ডিউটি শেষ হয়ে গেছিলো, ঠিক আছে, আমরা চলে যাচ্ছিলাম, তো ওই গেট থেকে একজন লোক আসে, মানে আমাদের সিকিউরিটি গার্ড আসে, এসে সে ফ্রেশ হওয়ার জন্য মুগ্ধ হয়, মুগ্ধ হয়ে টুয়ে প্রসাবখানার দিকে যায়, মানে ওই হাউজের ওখানে যায়, যে দেখে কিছু একটা ভেসে আছে, মানে ফুলে ভেসে আছে, তো তাৎক্ষণিক সে আমাদের সিকিউরিটি সুপার ইনচার্জকে জানাই। পর্যবেক্ষণ করার জন্য ওকে একটা লাঠি আনতে বললাম, যে দেখি আসলে কি বস্তা না অন্য কিছু। তো লাঠি দিয়ে আমি ছেড়ে দেখছি যে হাত দেখা যাচ্ছে, হাতে হ্যান্ড গ্লোভ পরা আছে আর হাতে একটা ঘড়ি আছে। তো তাৎক্ষণিক আমি দেখে আমি আমাদের সিকিউরিটি ইনচার্জ তাকে জানাই, এবং তিনি এসে সব কিছু দেখে এই মানে আমাদেরকে সবাইকে বললো যে কোনো কিছু করার দরকার নেই, থামো দেখছি আমি। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও রাজশাহী মহানগর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নয়নালের মৃত্যুর বিষয়ে সঠিকভাবে বলা যাবে জানিয়েছে পুলিশ। যেহেতু ডেড বডিটি আমরা ধারণা করছি দুই তিন দিনের পুরাতন, সুরতহালে এক্সটার্নাল তেমন কোনো বিষয় নাই যেটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। সব বিষয় মাথায় রেখে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আসলে স্থির সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে না। পুলিশকে নিজেই জানিয়েছেন দাবি করে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। কাজী সাহেদ, দেশ টিভি, রাজশাহী।